নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের প্রথমে জানিয়ে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর খবরাখবর এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটির নিচে একটি লাল কালার কা সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই লাল কা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকেও কিন্তু আরেকটি নতুন চাকরির সন্দেহ খবরাখবর নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে তো দেখুন এখানে উপরেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নর্থ টোয়েন্টি ফোর পারগুনা তো নর্থ টোয়েন্টি ফোর পারগনা ডিস্ট্রিক্ট কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে ইংলিশ ডিপার্টমেন্ট তো দেখুন এখানে অর্ডার দেওয়া রয়েছে অর্ডার নাম্বার এখানে দেওয়া হয়েছে তারপরে দেখুন এখানে ডেট বলে দে বারোশাল সিক্সটিন ডে অফ মে টু থাউজেন্ড নাইনটিন তো দেখুন এখানে আপনাদের কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে আপনাদের এই নিয়োগটি হতে চলেছে তো দেখুন এখানে গ্রুপ বি এলডিসি গ্রুপ ডি ইত্যাদি পদে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য উইলিং অ্যান্ড এলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িরা আবেদন করতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে উইলিং ক্যান্ডিডেট আর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের কথাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে কোন কোন পদে নিয়োগটি করা হবে এখানে বলে দেওয়া রয়েছে যে স্টোনোগ্রাফার এলডিসি আর গ্রুপ ডি পদে কিন্তু আপনাদের এই নিয়োগটি করা হবে তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে হুয়ার ফিজিক্যালি ফিট আর মেন্টালি অ্যালার্ট হতে হবে তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে পিওরলি কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের নিয়োগ করা অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ান ইয়ার্স ফর অর টিল রেগুলার রিক্রুটমেন্ট ইজ মেড উইচ এভার তারপরে দেখুন এখানে ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য বলে দেওয়া বলে দেওয়া রয়েছে যে ডেটা এন্ট্রি অপারেটর উইল বি অ্যাপয়েন্টেড ফ্রম ফ্রেশার ক্যান্ডিডেট হ্যা হ্যাভিং রিকোয়ার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান অ্যাজ ডিটেলড বিলো তো দেখুন এখানে নিচে কিন্তু সব কিছু বলে দেওয়া রয়েছে তো তারপরে দেখুন এখানে নাম্বার নেম অ্যান্ড নাম্বার অফ পোস্ট বলে দেওয়া হয়েছে কোথায় কত পোস্ট রয়েছে প্রথমে দেখুন স্ট্রোগ্রাফারদের জন্য দুটি পোস্ট রয়েছে এলডিসিদের জন্য পাঁচটি পোস্ট রয়েছে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তারপর দেখুন এখানে ডাটা অ্যান্টি অপার অপারেটরদের জন্য পাঁচটি তারপরে গ্রুপ ডি পিও নেদের জন্যও কিন্তু পাঁচটি পদ রয়েছে তারপরে দেখুন এখানে এজ এজ লিমিট এখানে বলে দেওয়া রয়েছে এজ লিমিট এখানে নট মোর দ্যান সিক্সটি টু ইয়ার্স তো দেখুন এখানে একত্রিশে ডিসেম্বর দু হাজার আঠেরো হিসেব দু হাজার আঠেরো তারপর দেখুন এখানে এলডিসি গ্রুপ ডি পিওন ইসনোগ্রাফার এদেরটি কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে তারপর দেখুন এখানে কোয়ালিফিকেশান কি চেয়েছে এখানে প্রত্যেকটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা করে কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া রয়েছে তো প্রথমে আমরা ইসনোগ্রাফারটি দেখে নেব ইসনোগ্রাফারের দেখুন এখানে মিনিমাম মাধ্যমিক চেয়েছে তার সাথে দেখুন এখানে নলেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেয়েছে তারপর দেখুন এখানে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গালি অ্যান্ড নলেজ ইন কম্পিউটার অপারেশনের উপরেও কিন্তু নলেজ থাকতে হবে নলেজ কম্পিউটার অপারেশন ইজ এসেন্সিয়াল তারপর দেখুন স্ট্রোনগ্রাফি স্পিড বলছে এইটটি ওয়ার্স পার মিনিট অ্যান্ড ট্রেনিং স্পিড টাইপিং স্পিড কিন্তু থার্টি ওয়ার্স পার মিনিট এখানে বলে দেওয়া রয়েছে তারপর দেখুন এখানে এলডিসি এলডিসি পদের জন্য কি এখানেও কিন্তু আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে তারপর এখানে নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বাংলা আর ইংলিশের নলেজ থাকতে হবে আর তাছাড়া কিন্তু এখানে কম্পিউটার সম্বন্ধেও এখানে কিন্তু জ্ঞান থাকতে হবে তো এখানে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে কিন্তু কোনো এক্সাম হবে না শুধুমাত্র কিন্তু আপনাদের ইন্টারভিউ মাধ্যমে মাধ্যমে এই নিয়োগটি করা হবে তারপরে দেখুন এখানে ডেটা এন্ট্রি অপারেটর এটা কিন্তু গ্রাজুয়েট চেয়েছে এখানে গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাপ টিলমিল সাউন্ড নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন হ্যাভিং সার্টিফিকেট ফ্রম এ রেকগনাইজড ইস্টিটিউশন তো দেখুন এখানে কম্পিউটার সার্টিফিকেটও কিন্তু চেয়েছে এখানে ডেটা এন্ট্রি অটার অপারেটারদের ক্ষেত্রে আর গ্রুপ ডি পদের জন্য তো দেখুন এখানে মিনিমাম এইট পার্স হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর দেখুন এখানে সিলেকশন প্রোসিডিওর বলে দেওয়া হয়েছে তো স্টোনোগ্রাফার যারা আবেদন করবেন তো তাদের জন্য কিন্তু ইন্টারভিউ হবে প্রথমে উই ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর ফলোড বাই তারপর দেখুন এখানে স্টোনোগ্রাফি টেস্ট হবে টাইপিং টেস্ট হবে তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে টাইপিং টেস্ট উইল বি হেল্ড অন কম্পিউটার তারপর এলডিসিদের জন্য যারা আবেদন করবেন তাদের কিন্তু ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে কম্পিউটার টেস্ট হবে তারপর ডাটা এন্ট্রি অপারেটের জন্য ইন্টারভিউ ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ এখানে হবে বলে দেওয়া হয়েছে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর টাইপিং টেস্ট কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট কিসের উপরে হবে তারপর দেখুন এখানে এমএস ওয়ার্ড আর এক্সেলের উপরে তারপর দেখুন এখানে গ্রুপ ডি শুধুমাত্র এখানে কিন্তু ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু এখানে গ্রুপ ডি পদে নিয়োগটি করা হবে তারপর দেখুন এখানে পে বলে দেওয়া হয়েছে বিভিন্ন পদের জন্য এখানে কিন্তু ফুল এখানে পে বলে দেওয়া হয়েছে তো এগুলি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তারপরে দেখুন এখানে লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেটস বলে রয়েছে যে এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থার্টি ফার্স্ট ডে অফ মে দু হাজার উনিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে পাবলিকেশন অফ দ্য নেমস অফ এলিজিবল ক্যান্ডিডেটস অফ অ্যাটেন্ট ইন্টারভিউ ইন্টারভিউটি কবে হবে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে কুড়ি জুন টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ কুড়ি জুনে কিন্তু এখানে ইন্টারভিউয়ের কথা বলে দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার ডিটেল ইনফরমেশানগুলো পেয়ে যাবেন বা এই অফিশিয়াল নোটিফিকেশনটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে আবার ডেট অফ ইন্টারভিউ এখানে কুড়ি জুন দু হাজার উনিশ এখানে বলে দেওয়া হচ্ছে তারপর দেখুন এখানে আবার কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটি দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ইকোর্টে নয় চব্বিশ পরগনা তো ডিস্ট্রিক্ট ইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটটি গিয়েও কিন্তু আপনার এটি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফির কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি এখানে দুশো টাকার কথা বলে দেওয়া হয়েছে আর এসসিএসটি ক্যান্ডেটের জন্য কিন্তু এখানে একশো টাকার কথা বলে দেওয়া হয়েছে তো তারপরে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে প্রথমে তো অ্যাপ্লিকেশন ফর্মেটটি আমি নিচেই দেখে দেবো তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু আপনাদেরকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো ঠিকানাতে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এই ঠিকানায় কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পাঠিয়ে দেবেন তো লাস্ট ডেটের আগে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে কীভাবে পাঠাবেন স্পিড পোস্ট তো দেখুন এখানে বলতে হচ্ছে স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট অর অর্ডিনারি পোস্ট বা সেল পার্সন গিয়েও কিন্তু আপনি এটি দিয়ে আসতে পারেন তারপর দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটটি এখানে দেওয়া যাচ্ছে তো এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনাদেরকে কিন্তু কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে তো দেখুন এখানে প্রথমে ফটোকপি লাগাতে হবে এখানে তারপর নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করবেন তারপর নেম ফাদার্স নেম প্রেজেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ তারপর এজ এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ন্যাশনালিটি সেক্স এইসব কিছু দিয়ে কিন্তু আপনাদেরকে ভালোভাবে এটি কেয়ারফুলিভাবে ফিল আপ করে কিন্তু আপনাদেরকে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে তো বন্ধুগান এরকম বিভিন্ন প্রতিনত আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ